মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসকে 5 নম্বর বোতাম টিপে খামচিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করুন। ভাইজানের অনুমতিতে এবং নির্দেশে যে স্লোগান তৈরি হয়েছে আপনারা সকলে রেকর্ডিং করে নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা প্রচার করবেন এবং স্লোগানে স্লোগানে আপনাদের এলাকা মুখরিত করে তুলবেন। ঢল ঢোলার মানুষ উত্তরাবাদের মানুষ বুঝিয়ে দিয়েছে মথুরাপুরে যে আগামী দিনে কে আসতে চলেছে, কিন্তু বলছে আইএসএফ এর সবাই লোক হলো ভোট কেউ দেবে না বলছে। কি বলবে, আইএসএফ এ যত মানুষ না লোক হয়েছে তার থেকে দ্বিগুণ মানুষ আইএসএফ কে ভোট দেবে। শাসকের চাপে অনেকে আসতে পারছে না, কিন্তু ভোট যা লোক হয়েছে এর অনেক বেশি ভোট আমাদের আইএসএফ এর ভোট ব্যাংকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে আপনাকে বিজেপির সুবিধা করার জন্য প্রার্থী দিয়েছে। দেখুন, টিএমসি বিজেপি অনেক ধরনেরই কথা বলে, চোরদের কথাতে সবসময় কান দিতে হয়। আজকের অনেক বাধা অধিক করে ধরার মনে আছে কি দেবে, বার্তা কি দেবে? বার্তা দেবো যে আপনারা সঙ্গে থাকুন, আইএসএফ এর সঙ্গে থাকুন। আগামী দিন আমরা আইএসএফ এর সরকার দখল করব। আগামী দিন মথুরাপুর থেকে দিল্লিতে আইএসএফ যাবে। অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন অধ্যাপক অজয় কুমার দাস, তারা বক্তব্য শুনলেন। মানুষের যে ঢল ক্যামেরা পার্সনকে দেখালে বলো, মানুষের যে ঢল, ইতিমধ্যে 3 কিলোমিটার রাস্তা, কিন্তু মানুষের ঢল 3 কিলোমিটার রাস্তা, এখান থেকে মানুষের স্রোত যাচ্ছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছেন, আমরা মানুষের মুখ থেকে বক্তব্য শুনুন। তবে এই যে আজকে মানুষের কত ভিড় হতে পারে, প্রচুর ভিড় হবে, প্রচুর বলছে যে আইএসএফ হেরে যাবে। না না, কোনো মতো আইএসএফ হারবে না। আমরা জেনে নেবো যে কত ভোটে আইএসএফ লিড দেবে। মানুষের জনজুয়ার দেখে আমরা লক্ষ লক্ষ মানুষের জন্য কি বলবেন? এখানে আইএসএফ মথুরাপুর কেন্দ্র থেকে 2 লক্ষ ভোটে জিতবে, আমরা আরামসে কুলপি থানা থেকে 50,000 লিড দেবো, একদম নিশ্চিত হবে। বলা হচ্ছে আপনারা নাকি বিজেপির সুবিধা করার জন্য প্রার্থী দিয়েছে। বিরোধীরা অপপ্রচার চালাবে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভাইজান আসছে, ভাইজানের সমর্থনে আমরা এখান থেকে 50,000 লিড দেবো। ওকে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুলপি গাছি। এই যে স্লোগানটা আমরা বলবো আপনারা সকলে জানেন, কাল যারা ছোট বলেছিল আজ তারা বড় বলে, তবে তাদের সকলকে সম্মান জানিয়ে খুব সুন্দর ভাবে ছন্দে ছন্দে আজকের এই প্রতিবাদ সভাকে সাফল্য মণ্ডিত করে তুলতে হবে। যারাই ছিল তিনের মূলে তারাই এখন পদ্ম ফুলে, বাংলা মানুষ বলছে তাই ভাই জান তোমায় চাই। যারাই ছিল তিনের মূলে তারাই এখন পদ্ম ফুলে, বাংলার মানুষ বলছে তাই ভাই জান তোমায় চাই। যারাই ছিল তিনের মূলে তারাই এখন পদ্ম ফুলে, শ্রমিক কৃষক বলছে তাই ভাই জান তোমায় চাই। তারাই এখন পদ্ম ফুলে, দলিত আদিবাসী বলছে তাই ভাই জান তোমায় চাই। হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর
মোহাম্মদ আহমদ, এই আমপাঞ্চর, এই তৃণমূল আহমদ, এই সংবিধান বিরোধী, এই বিজেপি আহমদ, এই দেশ বিরোধী, এই বিজেপি আহমদ, এই শ্রমিক কৃষক বিরোধী, এই বিজেপি আহমদ, কারা কারণ কিছু বিলের বিরুদ্ধে লড়ছি মোড়া একসাথে।